আসলো আমরা নয় তারপর আমরা ভালোবাসি মালিকের দিকে চাই তার আলিগড়ি ভেটেই দিয়ে যেতে চাই আমাদের প্রতি মাসে কার্টুন দিবে যেতে চাই আমাদের এত বড় মন দুই শ্রমিক ভাই বোনের আপনার দেখেন গার্মেন্টস শ্রমিকদের একমাত্র বিভিন্ন জায়গাতে যে ইউনিয়নগুলো হয় সেই ইউনিয়ন ধ্বংস হয়ে যায় তার কারণ কি শিশু অবস্থাতে ইউনিয়নগুলো ধ্বংস হয়ে যায় ইউনিয়ন হওয়ার পরে আমাদের শ্রমিক নেতাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় বিভিন্ন জায়গাতে আমরা শ্রমিকেরা শ্রমিকদের মধ্যে কমিটির মধ্যে আমাদের ঐক্য থাকে না শ্রমিকদের উপরে একটা প্রেশার সৃষ্টি করে অনেক শ্রমিকেরা সেই প্রেশারের গতি অনেক মালিকেরা সেটা লোড করতে পারতেছে না তাদের কাভার করতে পারতেছে না এই বিভিন্ন সমস্যাগুলো একটা জায়গাতে ইউনিয়ন হচ্ছে আপনি কী করতে হবে আপনি ওই ইউনিয়নকে পৃষ্ঠপোষকতা দিয়া ইউনিয়নকে লালন পালন করে দীর্ঘদিন আপনার তাহলে দীর্ঘদিন ইউনিয়নকে ভালোবাসতে হবে তাহলে সেই ইউনিয়ন থেকে ফল পাইবে ইউনিয়ন হওয়ার পরে আমরা মনে করি যারা নেতা হয় তাদের চালা পরিচিত হয়ে যায় তারা এইভাবে আনে ভুলের লেগে সব সময় বিভিন্ন সময় এইভাবে আনে আনার কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় বিভিন্ন সময়কে আমরা দেখছি সে তখন কী করে মালিকদের সাথে কথা বলে ওই ভুলের জায়গায় কথা বলে বিভিন্ন জায়গায় কথা বলে এগুলোর পরিপ্রেক্ষিতে নেতাদের মধ্যে একটা মনোভাব চলে গেছে বড় কিছু হয়ে গেছে কিন্তু আমি যে কিছুদিন আগে যে ওয়ার্কার ছিলাম আমার মনে হয় সেগুলো আমাদের মনে থাকে না নেতাদের দায়িত্ব হবে আপনি এই শ্রমিকদের যখন দায়িত্ব নেবেন বাবুকে একটা কথা বলছেন না তা সবে হয় না নেতা কাউরে বানাই দেওয়া যায় না এটাও নেতা বানানোর জন্য আল্লাহ এটাও আল্লাহর রহমত হয়েছে আল্লাহ ভাত যারা আল্লাহ নেতম চাকরি টিকি রয়েছে ব্যক্তিটা বন্ধ হয়ে গেছে আমাদের 2015 সালে 16 সালে ব্যক্তিটি বন্ধ হয়েছে এই পর্যন্ত ব্যক্তি বন্ধ হয়ে আরেক জায়গা দিয়েছে কম্পানাঞ্চের গতিকে প্রিয় ভাইরা আজকে এমন একটা কঠিন সময় এই গার্মেন্টস শিল্প একটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে অনেক ফ্যাক্টরি অনেক জায়গায় চালু হয়েছে দেখছেন কেউ নতুন করে কোনো ফ্যাক্টরি করে নতুন করে কোনো ফ্যাক্টরি করে না তার কারণ ফ্যাক্টরি এক জায়গার থেকে আরেকটা আমার কাজের সমস্যা হবে যদি যে ফ্যাক্টরিতে মনে করেন লোকজন সবসময় লোকজন নেয় অপারেটারের চাহিদা থাকে তার কারণ কি যদি নতুন কোনো